এখানে তো ফুটবল দুনিয়া আরো তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যাশা মতোই কিন্তু আইএসএল এর ডেট ঘোষণা করে দিল এফএসটিএল, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে 21 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 2023-24 মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ, এবং যেটার জন্য বাঙালির ফুটবলের দর্শকরা ভীষণ রকমভাবে অপেক্ষা করে আছে। সেই প্রথম ডার্বি ম্যাচ হতে চলেছে 28শে অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেটা হবে মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ, এবং ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে 8টা থেকে। অন্যদিকে আরও একটা কিন্তু বড় চমক দেখা গিয়েছে, সাধারণত যখন কলকাতায় দুর্গাপুজো চলে সেই সময় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোনো ম্যাচ দেওয়া হয় না, কিন্তু 21শে অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর দিন ইস্টবেঙ্গল কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধেবেলা খেলতে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। এইটা কিন্তু একটু আনঅর্থোডক্স ডিসিশনই বলা যায়। তো এই ম্যাচটা নিয়ে অবশ্যই হয়তো একটু সংশয় থাকলেও থাকতে পারে, তার কারণ পুজোর সময় কলকাতাতে কোনো রকম বড় ইভেন্টের কাজ সেরকমভাবে হয় না। যেরকমভাবে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ কিন্তু পুজোর সময় ইডেন গার্ডেন্সে দেওয়া হয়নি, সমস্ত ম্যাচই কিন্তু হবে পুজো শেষ হয়ে গেলে। তো সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা নিয়ে জানি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা অ্যাসিওরেন্স দিতে পেরেছে এফএসডিএলকে, তবে মহাসপ্তমীর দিন কিন্তু কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়ার ম্যাচটা অলরেডি ফিক্সারে দেওয়া হয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আসন্ন কলকাতা লিগের সুপার সিক্সের জন্য তারা বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে রেজিস্টার করাতে চলেছে, এবং যেসব ফুটবলারদের ফিটনেস একটু ঘাটতি রয়েছে, যেরকম কমলজিৎ সিং, ভিপি সুহের, নন্দকুমার, এই রকম ফুটবলারদের কিন্তু কলকাতা লিগের জন্য রেজিস্টার করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তোমরা জানো ইমামি ইস্টবেঙ্গল এফসির আজকের কলকাতা লিগের লাস্ট ম্যাচ রয়েছে, কিন্তু অনেক আগেই তারা কলকাতা লিগের সুপার সিক্সের যোগ্যতা অর্জন করে নিয়েছে। তো সুপার সিক্সে নিজেদের দলকে আরেকটু শক্তিশালী করার জন্য এবং আইএসএল এর সিনিয়র টিমের ফুটবলারদেরকে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য তারা কিন্তু বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে কলকাতা লিগের দলে রেজিস্টার করাতে চলেছে। তো যাই হোক, এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন কথা, এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।